সুপ্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে যে দুজন অতিথি আছেন আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেব। সবার আগে আমার সাথে রয়েছেন আমার ডান দিকে কমিউনিটির নেতা মাসুদুল হাসান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের উপদেষ্টা এবং একই সাথে চিকিৎসক, এবং আমার পাশে রয়েছেন সাংবাদিক সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসের। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, মূলত এই অনুষ্ঠানে আমরা আমেরিকা বহির্বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলি, মূলত আমেরিকার রাজনীতি নিয়ে, পাশাপাশি ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর আমরা একসময় চালু করবার পর থেকে সেটি নিয়েও আমরা প্রশ্নের উত্তর দেই এই অনুষ্ঠানে। আমাদের সাথে মঈনুদ্দিন নাসের আছেন, তিনি এ বিষয়ে কাজ করেন, এটি নিয়ে তিনি আপনাদের অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা মঈনুদ্দিন নাসের ওনাকে করতে পারেন। আর আমরা আজকে একটু সিদ্ধান্ত নিয়েছি যে একটু বাংলাদেশের রাজনীতির দিকে নজর দেব। অনেকের আগ্রহ থাকে, অনেকেই বলে কেন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি না, আমরা একটু কম করি, কারণ আমরা আমেরিকার টিভি হিসেবে আমেরিকার রাজনীতি, আমেরিকার শিক্ষা সংস্কৃতি এগিয়ে যাওয়া কিংবা কোনো যদি সমস্যা থাকে সংকট এইসব নিয়ে আমরা মূলত আলোচনা করি। আজকে যেহেতু বলেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ করব, আপনারাও প্রশ্ন করবেন, তবে প্রশ্ন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কথা এবং বাচনভঙ্গি কিংবা প্রশ্ন করার ক্ষেত্রে আক্রমণাত্মক থাকবেন না, এটি অনুরোধ থাকবে। আর আমরা শুরুতে একটা রিপোর্ট দেব রংপুর সিটি কর্পোরেশনের উপরে, সেটি ধরে আমরা আলোচনায় ঢুকে যাব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৯৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। টানা ৮ ঘন্টার ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। এরপর যতই সময় গড়ায় ততই উৎকণ্ঠা বাড়তে থাকে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে। ভোট গণনা শেষে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারি এই ফলাফলে নাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান পেয়েছেন ১,৬০,৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে সফরুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২,৪০০ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাউসারুজ্জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৪ ভোট। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল মার্কা তিনি পেয়েছেন ১,৬০,৪৮৯ ভোট। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি তাকে সর্বোচ্চ ভোট প্রাপ্তির জন্য বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। মেয়র নির্বাচিত করে রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মোস্তাফিজার রহমান, আশ্বাস দেন উন্নয়নের দেয়া প্রতিশ্রুতি পূরণের। আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করে অন্তত কেন্দ্রের সঙ্গে যোগাযোগটা আমি সুন্দরভাবে স্থাপন করতে চাই, এটা আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজটা হলো জলাবদ্ধতা নিরসন করা। থার্ড কাজটা হলো আমার বিশেষ করে যানজট নিরসনের জন্য একটা বাস্তব পরিকল্পনা নেওয়া। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী কাউসারুজ্জামান বাবলা। আমার ক্ষেত্রে যে ভোটটা দেখানো হয়েছে এই ভোটটা একটা সাজানো নাটক, এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এখানে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। এই সরকারের আমলে এখানে আর একবার প্রমাণ হয়ে গেল যে এই সরকারের আমলে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, হতে পারে না। তবে রংপুর সিটির এই নির্বাচন ভবিষ্যতের জন্য মডেল হয়ে থাকবে বলে মনে করছে নির্বাচন কমিশন। আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে, আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করে চলছি রংপুরের সাথে, আমাদের সেখানে লোক আছে মোবাইলে টেলিফোনে, সুতরাং আমরা কোথাও কোনো রকমের কমপ্লেন পাইনি, কোনো অভিযোগ পাইনি। দেশের উত্তরের জনপদ রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন হলেও দলীয় প্রতীকে এবারে প্রথম। এবারের মেয়র নির্বাচনে অংশ নেন 7 জন। এছাড়া নগরীর 33টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২১১ জন এবং 11টি নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাগর হোসেন, টিবিএন 24 নিউজ ডেস্ক। মঈনুদ্দিন নাসের, আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, এটা সেই অর্থে কিন্তু প্রতিনিধিত্বমূলক বলা যাবে না এই ফলাফলটিকে, কারণ এটা জাতীয় পার্টি, রংপুরে জাতীয় পার্টির প্রভাব প্রতিপত্তি এমনিতেই আগের থেকে বেশি, তারপরও এই নির্বাচনের ফলাফল আবার বিএনপির প্রার্থীর অভিযোগ, কি বলবেন? দেখেন, প্রথম কথা বলতে চাই যে বিএনপির প্রার্থী যে অভিযোগটি করেছে তার পিছনে তো কোনো, এখন যে বললো 193টি আসনে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোথাও তো কোনো গণ্ডগোল হয়নি। এখন আমাদের একটা চরিত্র হয়ে গেছে জাতীয় চরিত্র যে যেই হারি সেই বলি যে এটা নির্বাচনটা ঠিক হয়নি কারণ এখানে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী প্রায় 50% এর নিচে ভোট পেয়েছে যদি আপনি দেখেন মানে ইয়ার ওই জাতীয় পার্টি থেকে এবং জাতীয় পার্টিতে যদি আবার রংপুরে আমার শ্বশুর বাড়ি আমি নিজে যাই এবং দেখছি ওই বিএনপির সময় আওয়ামী লীগের সময় জাতীয় পার্টির সময় ওরা নাঙ্গল ছাড়া কিছু বুঝে না এখন ওরা যে ভোটটা দিছে এটাতে আমি অনেক আগে থেকেই আমার ওয়াইফকে বলেছিলাম যে এখানে জাতীয় পার্টি জিতবে সেটা প্রমাণিত হলো এরা কিন্তু ঝন্টু ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে তখন কি যৌথভাবে নির্বাচন করেছিল এই কারণে না যৌথভাবে করেছিল কি আমি সঠিক সত্য জানি না বোধহয় যৌথভাবে হতেও পারে কিন্তু ঝন্টুকে যদি আপনি যে কোনো লোককে এ বি সি ডি ইভেন কলাগাছকে যদি দাঁড়া দেন রংপুর থেকে তারা ওই নাঙ্গলে ভোট দিবে কারণ তারা মানে ইয়াকে হোসেন মোহাম্মদ এরশাদকে তারা খুবই ভালোবাসে এবং রংপুরের মানুষ এবং রংপুরের জন্য সে অনেক কিছু করেছে আচ্ছা আপনার কাছে আসবো মনিরুদ্দিন স্যার আপনার কাছে যাচ্ছি বিষয়টা না অপ্রমাণিত বিষয়টা সত্য তবে যে জিনিসটা বিএনপির প্রার্থী উনি ওইখানে নির্বাচনে ফলাফলে 3 নম্বর হয়েছেন তার পক্ষ থেকে যে অভিযোগ আসছে এই অভিযোগে দুটো কনসিকোয়েন্স হতে পারে একটা হচ্ছে যে এই নির্বাচনে তিনি হেরেও এবং মানে সেখানে অন্য কেউ অন্য আরেকজন প্রার্থী বা আরও 8 জন 7 জন প্রার্থী আছে সেখানে তারা কোনো অভিযোগ করে নাই একমাত্র তিনি অভিযোগ করেছেন এটা দিয়ে প্রমাণিত হয়েছে যে এই ওইখানে যদি বিএনপি হেরে যাওয়াতে উনি গতানুগতিকভাবে একটা রিয়াকশন দিয়েছে এটা কিন্তু কোনো এফেক্টিভ কোনো রিয়াকশন বলে আমার মনে হয় না এটা গতানুগতিক একটা রিয়াকশনের মতো মনে হয়েছে এই ধরনের গতানুগতিক রিয়াকশন কিন্তু যদি এটা এটা কিন্তু গণতন্ত্রের জন্য কোনোভাবেই এটা শুভ না এটা আওয়ামী লীগ যদি করে থাকে আমি একই কথা বলতাম এবং জাতীয় পার্টি যদি 3 নম্বর হতো তাহলে যদি বলতো তাহলে আমি একই কথা বলতাম এবং এটা এটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন যে সুষ্ঠু এবং অসুষ্ঠু এই যে বিষয়গুলো আমরা কম্পারিজন করি তুলনা করি আলোচনা করি এইটার মূলত কারণ হচ্ছে নির্বাচনের উপরে মানুষের আস্থাহীনতা এই জন্য এরা সুযোগ পায় যে আস্থাটা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু সরকারের এবং মানে যারা ক্ষমতাসীন সরকারের আমি বলবো না যে এখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বা আওয়ামী লীগের এটা কোনো ব্যাপার না এটা বিএনপির আমলেও তাই হয়েছে মাগুরার ইলেকশনের কথা আমাদের মনে আছে কিন্তু এরপরে 2014 সালের নির্বাচনের কথা আমাদের মনে আছে 5ই জানুয়ারি তো এই নির্বাচনের উপরে আস্থাটা নেই বলে এই ধরনের অভিযোগ করতে পারে আচ্ছা কেন নেই এটা নিয়ে আমরা কথা শুনবো আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ওয়েলকাম বলুন ফ্লোরিডা থেকে হোসেন ভাই বলুন জি আমার একটা কোশ্চেন যেটা আমাদের বাংলাদেশে আমাদের রগে রগে ঢুকে গেছে আমাদের যে প্রাথমিক অবস্থা যে শিক্ষা ব্যবস্থা এর মধ্যে যে প্রশ্ন যে পত্র যে আউট হওয়ার মানে উপক্রমটা হইতেছে এটাই দেখেন আপনার ছোট বাচ্চাদের জেএসসি পরীক্ষা ওই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এই যে ছোট বাচ্চাদের জীবন নিয়ে খেলা চলতেছে এবং জাতিকে মেরুদণ্ড করে হীন করে দিতেছে এই নিয়ে একে অপরকে দূর দিতেছে এর মানে কি আমরা কি পাইতেছি সামনে আমরা কই যেতেছি আসলে ভাই এই যে প্রশ্নপত্র ফাঁস যদিও এটা রাজনীতি নয় কিন্তু জীবনের একটা বড় অংশ শিক্ষা তো এই শিক্ষার আমরা আরেকটি প্রশ্ন নিব নিয়ে আপনার কাছেও আসবো ভাইয়ের কাছেও আসবো যেহেতু বলেছি বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলাপ করব কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম বলুন ভাই আমি কোয়েস্টে বলছিলাম আমার নাম হোসেন আমি মইনুদ্দিন নাসির এবং সাথে যে ভাইয়া আছে আপনাদের কাছে বাংলাদেশ পলিটিক্যাল সাইডে একটা প্রশ্ন রাখলাম আমাদের দেশে যে ইলেকশনগুলো হচ্ছে এগুলার কি বলে নিরপেক্ষতা নিয়ে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের দেশে যে মানে অসুস্থ রাজনীতির যে চর্চাটা এবং গুম এবং খুন এগুলার সমাপ্তি কবে আসবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি প্রথম পরের প্রশ্নটির উত্তর দিন কোনটি এই যে উনি বলছেন অসুস্থ রাজনীতির কথা বলছেন দেখেন আমি ডাক্তার মানুষ অসুস্থকে সুস্থ যে করবে সেই হচ্ছে ভালো ডাক্তার ওষুধ কিন্তু ওই যে ঝাড়ুদার সেও কিন্তু দিতে পারে আর ডায়াগনোসিসটা ওনার জ্বর হচ্ছে মিলিয়নস অফ কজ হতে পারে জ্বরের কিন্তু জ্বর কি কারণে হচ্ছে এই ডায়াগনোসিসটা যে করতে পারবে সেই কিন্তু হবে ভালো ডাক্তার এবং রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। এখন উনি যে কথাটি বলেছেন আমি ওনার সাথে আমি সাপোর্ট করি যে উনি একটা কথা বলেছেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বৃত্তির প্রশ্ন ফাঁস হচ্ছে, এই জিনিসগুলো ফাঁস হচ্ছে, এটা কেন? এটার জন্য কিন্তু ওই মেডিকেল কলেজের একবার যখন প্রশ্ন ফাঁস হয়ে গেল তখন কিন্তু মেডিকেল কলেজের আপনারা জানেন কিনা পুরো প্রশ্ন কিন্তু আবার চেঞ্জ করে দেওয়া হলো। অনেকে কান্নাকাটি করেছে এতে এবং যারা আমাদের মাননীয় মন্ত্রী নাসিম ভাইকেও এটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। আর প্রশ্নগুলি কীভাবে থাকে এখন আপনারা জানেন তো যে কম্পিউটারাইজড প্রশ্ন করা হয় এবং এক একজন মনে করেন 15 জন প্রফেসর প্রশ্ন করে ওখান থেকে পিক আপ করে ওটা সেট করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের নৈতিক চরিত্র এতই খারাপ যে মনে করেন যে ওই যে যেখান থেকে বিজি প্রেসে ছাপা বোধ হয় বিজি প্রেসে ছাপা হয় ওখানে কিছু সংখ্যক অসৎ লোক আছে যারা নাকি পয়সার বিনিময়ে এটা এটা করে কিন্তু জাতির মেরুদণ্ড যে ভাঙতেছে এটা এখন অনেক কমেছে। 100% এটাকে নিরসন করতে হবে, আমি এটা সাপোর্ট করি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটার জন্য উনি নাহিদ ভাই যে আমাদের এডুকেশন মিনিস্টার আছে উনি প্রচণ্ড সৎ মানুষ একজন, ওনাকে বলা হয়েছে এবং উনি সেদিনকেও বিবৃতি দিয়েছেন কয়েকদিন আগে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে জিনিসগুলো এই যে উনি আরেকটা জিনিস খুব আমার কাছে খুব ভালো লেগেছে বৃত্তির প্রশ্নপত্র ভর্তি হতে পারে কিন্তু একটা ন্যাশনাল ম্যারিট জাতির ম্যারিট তো নষ্ট করে দিচ্ছে না। আপনার কাছে জি নাসির ভাই আপনি এটা নিয়েও বলতে পারেন প্রশ্নপত্র ফাঁস এবং আরেকটি বলছে যে সার্বিক অর্থে আপনি যেটি বলছেন যে যেই হেরে যায় এই ধরনের অভিযোগ করে কিন্তু আবার নির্বাচন পদ্ধতির ত্রুটির কথাও আপনি বলছিলেন এটি তো তৈরি হয়েছে সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণেই নাকি? না, এটা তো রাজনৈতিক পরিস্থিতি। আমি বলি আমরা একটা উদাহরণ দিয়ে থাকি সবসময় যে যদি উদাহরণটাও যদি অনেকের পছন্দ না বাট এই উদাহরণটা অত্যন্ত প্রণিধানযোগ্য। যেমন 1969 সাল যখন মানে আইয়ুবের দশকের এক দশক পূর্তির পরের বছর গণ অভ্যুত্থান হয়েছে সেই বছর কিন্তু যখন মুভমেন্ট শুরু হয়েছে আপনারা হয়তো ইয়ে আছে বাট আমার মনে আছে এখনো পর্যন্ত মানুষ টিকিট ছাড়া ট্রেনে চড়ে নাই, মানুষ রাস্তাঘাটে কিন্তু কোনো পরিষ্কার করে ফেলতো, রাস্তার মধ্যে কোনো কাগজপত্র বা কোনো কিছু ছিল না কারণ মানুষ মনে করছিল একটা দেশ গঠনের একটা ব্যাপার আছে, পেট্রিয়টিজমের ব্যাপার আছে। স্বাধীনতার বিষয়টা আসছে 1971 সালে, তার আগে কিন্তু স্বাধীনতার বিষয়টা আসে নাই কারণ তার আগে যদি 1970-তে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু যদি ইয়ে হতো তাহলে স্বাধীনতার কথা থাকতো তাহলে হয়তো ফলাফল ভিন্ন রকমও হতে পারতো কারণ মানে মানুষ তখন রেডি ছিল না। 1971 সালে যখন ক্ষমতা হস্তান্তর করলো না তখনই হচ্ছে যে স্বাধীনতার পুরো স্পিরিট চলে আসলো যখন তাল বাহানা শুরু করে দিল। কিন্তু 1969 সালে আমি কথাটা এই কারণে বলছি একটা আন্দোলন দেশকে কিন্তু শুধু খারাপ জিনিস দেয় না, ভালো জিনিস সবচেয়ে বেশি দেয়। যেমন মানুষ টিকিট ছাড়া ট্রেনে চড়তো 1969-এ। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই যে সরকারের আপনার মানে যে আমরা দোষ দিচ্ছি আপনার আন্দোলনের প্রয়োজন। এটা এই যে আপনি যেটা বলতেছেন যে আপনার যে প্রশ্ন যিনি করেছেন যে এইরকম লোক মারা যাচ্ছে, খুন হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত গুম হয়ে যাচ্ছে, রাতে গুম হয়ে যাচ্ছে, দিনে গুম হয়ে যাচ্ছে, বিনা বিচারে মানুষ মারা হচ্ছে ক্রস ফায়ারের নামে, এনকাউন্টারের নামে মানুষকে। নাসির ভাই আপনার বক্তব্য কি তাহলে এই যে ওই সময়টার মানে আপনি বলছেন যে আইয়ুব খানের ওই সময়টাই ভালো ছিল? না না না, আমি সেটা বলছি না, আমি বলতেছি যে আন্দোলন যদি হয় তাহলে কিন্তু এই ধরনের যে করাপশনগুলো, এই ধরনের যে দুর্নীতিগুলো, এই ধরনের সন্ত্রাসগুলো সেগুলো বন্ধ হয়ে যায়। এখন মানে আপনি আন্দোলন যদি না থাকে বাংলাদেশের মাঠে এবং যদি একতরফা যদি সবকিছু চলে আপনি বলছেন যে সরকারকে অ্যাকাউন্টেবিলিটি করার জন্য মুভমেন্ট থাকতে হবে, আন্দোলন থাকতে হবে। নাই মাঠের মধ্যে সেটা অ্যাবসেন্ট, সেটার কারণে এই জিনিসগুলো। এটা কি বিএনপির ব্যর্থতা নাকি আওয়ামী লীগের সাফল্য? আমি ব্যর্থতার কথা পরে আসবো, ব্যর্থতার কথা হলে সরকারেরও ব্যর্থতা আছে, বিরোধী দলেরও ব্যর্থতা আছে, বিরোধী দলের যেমন ব্যর্থতা আছে সরকারেরও ব্যর্থতা আছে। দায়িত্ব কিন্তু সরকারের, আমি বলছি যে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু সরকারের, ব্যর্থতা কিন্তু সবার, হোল নেশনের। আচ্ছা প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন ভাই? বলুন। সালাম ভাই, আমি হীরা ব্লক থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন এই রংপুরের নির্বাচন নিয়ে। বলেন। जी প্রশ্নটা হলো যে নির্বাচনের সাথে সাথে আওয়ামী লীগের ওরা বলে দিল যে এটা গণতন্ত্রের বিষয় আওয়ামী লীগের বিজয়ীতে এইটার অর্থ কি বুঝলাম না ভাই। আচ্ছা এটার অর্থ কি মাসুদ ভাই? আচ্ছা এটা মাননীয় দর্শক ধন্যবাদ, ভালো কথা বলেছেন। গভর্নমেন্ট বলে আওয়ামী লীগের বিষয় হলো এজন্য বলেছে যে আওয়ামী লীগ পরে সবসময় কারচুপি করে, সবাই বলছে আওয়ামী লীগ প্রার্থী তো বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে জাতীয় পার্টির প্রার্থী এবং বিএনপির প্রার্থী আর আওয়ামী লীগের প্রার্থী দেখেন 50% ডিফারেন্স এবং বিএনপির আওয়ামী লীগের প্রার্থী এবং জাতীয় পার্টির প্রার্থী দেখেন 55% ডিফারেন্স। তাহলে কি আওয়ামী লীগ ইচ্ছা করলে তো আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে যদি কারচুপি হতো আওয়ামী লীগের ক্যান্ডিডেট আসতো এখানে, সেই জন্যই আওয়ামী লীগের স্বার্থ এই জন্যেই যে আওয়ামী লীগ সরকারের থেকেও নির্বাচন নিরপেক্ষ করেছে, এটাই প্রমাণ হয়েছে জাতীয় পার্টির লোক আসার। এখানে যে বিএনপিও আসতো তারও আমরা সাধারণ জানিতাম যে বিএনপি আসছে। আচ্ছা কি বলেন মনে করেন নাসির ভাই? এটা আপনার মানে এটা সত্য যে সরকার কিন্তু ক্রেডিট নিতে পারে, এটা আমি রেসপেক্টফুলি বলছি যে এই কারণে যদি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে সরকারের ক্রেডিট নেবে না যে আমি তো নির্বাচন সুষ্ঠু করেছি এবং মানে সেই সুষ্ঠুর মধ্যে আমি জিতি নেই, তারপর আমি মনে করি যে কিন্তু গণতন্ত্রের বিজয় এই বিষয়টা হচ্ছে যে ভিন্ন। যখন গণতন্ত্রের বিজয় আসে তখন পলিটিক্সে আসে যে গণতন্ত্র তো আমিও চাই, বিরোধী দলও গণতন্ত্র চাই, সরকারও গণতন্ত্র চায়, কিন্তু গণতন্ত্রের মধ্যে অ্যাকোমোডেশনটা কোথায়, হোয়ার ইজ দ্য অ্যাকোমোডেশনটা নাই, যে না থাকার কারণে আজকে এই যে দর্শকের যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমার গণতন্ত্র আছে কিন্তু গণতান্ত্রিক অ্যাকোমোডেশন যে অপোজিশন পার্টিকে সহিষ্ণুতা দেখানো সেটা নাই। কেন নাই মাসুদ ভাই? এখন অপোজিশন পার্টিকে কেন মতামত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না? একটা কথা শুনেন যে অপোজিশন পার্টিকে মতামত কেন, আমি তো বলবো যে অপোজিশন পার্টি ইজ ওপেন টু সে এভরিথিং। পেপার পত্রিকায় যেরকম প্রথমে আমি মিডিয়ার থেকে আসি একটা করে, মিডিয়া যেভাবে ওপেনলি সব কথা লিখতেছে আপনার ইভেন এটা কি আগে লেখা হতো? কখনোই হতো না। আমি কিন্তু পাকিস্তান আমল থেকে, জাতির পিতার আমল থেকে, বিএনপির আমল থেকে জাতপরে সহত এই যে মিডিয়া, এখন যে মিডিয়ার স্বাধীনতা আছে আমার মনে হয় কোন সরকারের আমলে এই স্বাধীনতা আছে। কিন্তু আপনি বিরোধী দলের স্বাধীনতার কথা বলা হচ্ছে, বিরোধী দলের স্বাধীনতা আছে, অবশ্যই আছে। বিরোধী দল কাকে, যার বিরুদ্ধে কেস আছে তাকে তো ধরতেই হবে। আমি যদি চুরি করি আমাকে ধরবে। আপনি চিন্তা করেন এই আওয়ামী লীগের মধ্যেই মনে করেন যারা যারা পয়সা বাড়াচ্ছে কি আপনি কি মনে করেন যে নেত্রী ছেড়ে দিবে? এক একজনকে ছাড়বে না, তদন্ত চলতেছে, হঠাৎ করে বাস্ট করবে, তোমরা দেখতে পারবে। আমার মনে আরেকজন প্রশ্ন আছে, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই? আমি মোহাম্মদ সোহরাব হোসেন ব্রুকলিন থেকে বলছিলাম। ব্রুকলিন থেকে, বলুন সোহরাব ভাই। জি আমার একটা প্রশ্ন মঈনুদ্দিন নাসিরের কাছে। বলুন বলুন শুনছি। জি জি একটু আগে উনি একটা প্রশ্নের উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে এখন মানে যেরকম আন্দোলন হওয়ার দরকার সেরকম সেই অর্থে নাকি আন্দোলন নাই। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আন্দোলনের আসলে কি ধরনের চিত্রটা উনি বোঝাতে চাচ্ছেন, কি ধরনের আন্দোলন দরকার, আর সে ব্যাপারে যদি উনি একটু ব্যাখ্যা করতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো। জি আপনাকে ধন্যবাদ। সরকার কি সেই আন্দোলনটাকে গণতান্ত্রিক ভাবে নিচ্ছেন? ধন্যবাদ ধন্যবাদ। আপনার মানে অত্যন্ত রেলিভেন্ট কোয়েশ্চেন এবং মানে যে আন্দোলনটা পথ রচনা করবে, আমি যে আন্দোলনের কোনো অ্যাডভাইজার না বা আমি বিরোধী শিবিরের কোনো কর্মী নয় বা আমার নেতাও নয়, বা আমার মতামতটা হচ্ছে যে আন্দোলন সবসময় হয়েছে। আন্দোলন কিন্তু যে জারিওনালা বা হত্যাকাণ্ডের কথা যদি আমরা ব্রিটিশ আমলে বলি, চারিদিকে বন্ধ করে মানুষ হত্যা করেছে, তারপরও মানুষ আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। আপনার মানে আপনি বলবেন যে মানে আন্দোলন কিভাবে করবে? আন্দোলনের তো এখানে আন্দোলনের সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে, সুষ্ঠু লক্ষ্য থাকতে হবে। আন্দোলনের পরিকল্পনা যদি আপনার মানে দেশকেন্দ্রিক না হইয়া যদি ব্যক্তিকেন্দ্রিক হয়, আন্দোলনের পরিকল্পনা যদি দেশকেন্দ্রিক না হইয়া যদি দলকেন্দ্রিক হয়, আন্দোলনের পরিকল্পনা যদি দেশকেন্দ্রিক না হইয়া যদি নেতৃকেন্দ্রিক হয়, তাহলে আন্দোলন হবে না। আমি মানুষ, আমি যখন রক্ত দিতে যাব, আমি আন্দোলন করেছি একসময়, আমি ছাত্র রাজনীতি করেছি, যখন আমরা মিছিল করতে যেতাম তখন আমরা মরে যাব সেটা কিন্তু আমাদের ভিতরে কাজ করতো না যে আমি মিছিলে মরে যেতে পারি, গুলি হতে পারে সেটা কিন্তু, তারপর আমরা আন্দোলন করেছি। কেন করেছি? আমাদের আদর্শ ছিল সামনে, আমাদের সেখানে লক্ষ্য ছিল, আমাদের অবজেক্টিভ ছিল, আমরা কী করব সেটা আমরা জানতাম, আমরা কী জন্য পথে নেমেছি, মিছিল করেছি সেটা আমরা বুঝতাম। কিন্তু এখন যদি মানুষ তো সেটা বুঝতেছে না, কেন আন্দোলন করবে, কেন জীবন দেবে? এবং মানে সেই জন্য প্রশ্নটা আজকে আসছে। পরিবেশ থাকতো, পরিবেশের কথা আমি বলছি, পরিবেশ সব সময় গুলির সামনে 144 ধারার সামনে সামনে মৌলানা ভাসানী আন্দোলন করেছে পাকিস্তান আমলে, 144 ধারা ভেঙে আন্দোলন করেছে, কারফিউ ভেঙে আন্দোলন করেছে, শেখ সাহেবের এসে তর্জনী গর্জনের বিরুদ্ধে জাসদের নেতারা এবং অন্যান্যরা আন্দোলন করেছে। সেখন সেই বাকশালের যখন হয়েছে তখনও আন্দোলন হয়েছে। এর আগে 1952 স্বাধীনতা, পাকিস্তান স্বাধীনতার পর থেকে 1971 সাল পর্যন্ত ধাপে ধাপে সামরিক শাসনের বিরুদ্ধে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সে আন্দোলন হয়েছে বাংলাদেশে, এবং প্রত্যেকবার রাজনৈতিক নেতারা এই আন্দোলনের পথ রচনা করেছেন। এখানেও তাই করতে হয়। একজন কে আছেন, প্রিয় দর্শক কে আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। দর্শক, আমরা বাংলাদেশ নিয়ে আজকে কথা বলছি, বাংলাদেশের রাজনীতিটা মূলত, তবে অন্য কোনো বিষয় নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। আর ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চাইলেও কিন্তু মঈনুদ্দিন নাসির ভাই আপনাদের হেল্প করতে পারবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা আবারও আপনাদের প্রশ্নের উত্তর দেব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি TVN24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান TVN অ্যানালাইসিসে। টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখতে পাচ্ছেন 6463079828, এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন। একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যাঁ জি বলুন। জি আমি বলেছি, আমার নাম অ্যাডজুটেন্ট রিটায়ার্ড ইসমাইল খান আনসারী, আমি 9 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা। জি ধন্যবাদ, আপনি প্রশ্ন করুন। না, প্রশ্ন হচ্ছে যে এই অনুষ্ঠানে চিহ্নিত কিছু ব্যক্তিবর্গ আছে যাদের কারো কারো বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল না। এই পুরনো কিচ্ছা কাহিনী এইসব আজকাল টিভি পর্দায় অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে দেখতে হচ্ছে। মানুষের এই ধরনের তো বিশ্বাসযোগ্য না, এগুলা মুখরোচক না, আপনারা বদনাম হবে আপনাদের। মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। কি কি আমরা তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আছে, কেউ স্বাধীনতার বিরোধী আছে, তো আপনি কি বোঝাতে চাইছেন এগুলো দিয়ে আমরা একটু শুনি। আমরা তো ধন্যবাদ আপনাকে, গরীব দর্শক ধন্যবাদ আপনাকে। এরপরে কেউ আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো জি শুনছি, কে বলছেন? আসসালামু আলাইকুম, মোহাম্মদ বলছিলাম কলম্বো শহর থেকে। জি বলুন। আমি কিছুদিন গত বছর বাংলাদেশে ছিলাম, তো এয়ারপোর্টে নামার পরে আমি যখন লাগেজ কালেক্ট করতে যাই তখন আমার লাগেজের ব্যাগ দেখে আমি টোটালি কাটা এবং তালাও ভাঙা, এবং তালা ব্যাগের ভিতরে ঢোকানো। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে সরকার যদি জনগণ নিয়ে এতই চিন্তা ভাবনা করে তাহলে আমাদের প্রবাসীদের জন্য কোনো কিছু করতেছে না কেন? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি এয়ারপোর্টের বর্তমানে যে অবস্থা, কোন জনগণের কোনো নিরাপত্তা নাই, এবং আপনার কি বলে কোনো এয়ারপোর্টেও কোনো নিরাপত্তা নাই। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন একটাই আসলে, ওই ঘুরে ফিরে দুইটা প্রশ্নের মাধ্যমে আপনি একটা প্রশ্নই করেছেন। ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই। ধন্যবাদ আপনাকে আপনাকে মূল্যবান প্রশ্ন করার জন্যে। এই যে এয়ারপোর্টের তালা ভাঙ্গা ব্যাপারটা কিন্তু সারা পৃথিবীতেই সুটকেসে আছে, কোনো জায়গায় বেশি আর কোনো জায়গায়। আমাদের এখানে বেশি কেন সেটাই জানতে চাইতেছে। আমাদের বাংলাদেশে এখন লোকসংখ্যা কত? প্রায় 17 কোটি, আগে ছিল 7.5 কোটি। তখনও এইসব সুটকেস এবং তালা ভাঙ্গা এখন যেটা আছে অনুপাতে, এখন মনে করেন যে আমাদের রগে রগে রক্তে রক্তে আমাদের দুর্নীতি আছে প্রত্যেকেরই। আমি বলবো যে উপর দিকে যদি স্পিড করেন আপনার নিজের গায়ে পড়বে আর কি। প্রত্যেকে এখন সরকার কন্ট্রোল করছে, এখন ওনার যে সুটকেসটা ভেঙে গেছে বা আরেকজনের ভেঙে গেছে, এটা আমি বলবো সঙ্গে সঙ্গে এটা ইনশিওর করা থাকে সুটকেস, এটা ইনশিওর যদি করা থাকে তাহলে ইনস্যুরেন্স থেকে সব পয়সা পাবে। কিন্তু এই জিনিস কন্ট্রোল যেন না হয়, অবশ্যই এটা আমি সরকারকে অনুরোধ করব যে আপনি এটা জিরো টলারেন্সের মতো যেরকম করেছেন দুর্নীতির ইয়ে কি বলে টেরোরিজমে, এটাও জিরো টলারেন্স করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমার আজকে শেষের দিকে আছে, আমরা আরো কয়েকটা প্রশ্ন নেই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, ওকে নাসির ভাই আপনি যে এয়ারপোর্টের যে দুর্নীতির কথাটা আমি এয়ারপোর্টের দুর্নীতির কথা বলার আগে আমি আনসারী ভাই আমি আপনাকে চিনি আপনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং একজন আপনি মওলানা ভাসানীর অনুসারী আমি আপনাকে আপনার রোগ মুক্তি কামনা করছি এবং আপনি যে কথাটা বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে সেটা আপনি তর্কাতর্কি অনেক কিছু হয় সেটা আজকে টেবিলের আলোচনার বিষয় না আমি আপনাকে আপনি রোগ মুক্তি কামনা করে করছি আপনার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আপনাকে আর একটা জিনিস হচ্ছে যে এই আপনার যে যে জিনিসটা এয়ারপোর্টে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে দিস ইজ ট্রু সব ইয়েতে আছে কিন্তু আমাদের বাংলাদেশে একটু বেশি আমার এটা সব জায়গায় সব সময় মানে এটা এটা হলেও বাংলাদেশের এয়ারপোর্টকে আপনার মানে ইয়ে করার জন্য যেটা বলেছে সরকারকে উদ্যোগ নেওয়া উচিত এটা সব সরকারের আমলে শুধু আওয়ামী লীগ সরকারের আমলে বলে কথা নয় এটা আমার কিন্তু সবচাইতে ইয়ে লাগে ইয়ে মনে হয় যে যখন শাহজালালে স্বর্ণ ধরা পড়েছে এবং শাহজালালে মানে যে এজিপ ইজ এ সুফি ইজ এ গ্রেট সেন্ট এবং তার নামে এটা যে যখন স্বর্ণ ধরা পড়েছে এটা তখন আমি খুব বিব্রত বোধ করি যে শাহজালালে স্বর্ণ ধরা পড়েছে এই জিনিসটা আমার পছন্দ হয় না আর একটা জিনিস হচ্ছে যে ওইখানে যে এটা যে প্রশ্নটা তুলেছে সেটা তো সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে এবং সরকারের ওখানকারী এর উপরে নির্ভর করে তাদের উচিত যে সরকারকে আরও এটাকে স্ট্রিমলাইন করা উচিত করা উচিত একটা প্রশ্ন একজন করেছে পরিবারতন্ত্র নিয়ে গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করাটাকে আপনারা কিভাবে দেখেন মাসুদ ভাই বলেন ফেসবুকে আসছে এটা প্রশ্নটা সরাসরি ফেসবুকে তো অনেকে অনেক কিছু সৈয়দ মেহেদি হাসান নাইম অনেক প্রশ্ন আসে আমাদের ফেসবুকে অনেকে দেখেন আমাদের সম্মানিত দর্শকরা বলুন পরিবারতন্ত্র নিয়ে যেটা আসছে আপনি দেখেন বাংলাদেশে স্বাধীনতার স্থপতি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে পরিবারতন্ত্রের রাজনীতি যদি আমি বলি এটা ভুল বলবো কারণ উনি এখন যে জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আমাদের জাতির জনকের মেয়ে এবং আমাদের 15ই আগস্টের প্ল্যানটা কি ছিল যে পুরা স্বাধীনতার শক্তিটাকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ফ্যামিলি সবাইকে মেরে আল্লাহর অশেষ কৃপায় 15 দিন আগে জননেত্রী শেখ হাসিনা বিদেশে চলে যাওয়াতে আছে আমি আপনাকে বলি প্রশ্নটা হচ্ছে কোন ব্যক্তি পরিবারতন্ত্র আমি বলবো এবং এটা শুধু আওয়ামী লীগের কথা না আওয়ামী লীগের কথা এখানে যদি পরিবারতন্ত্রের কথা বলা হয় আমি কমপ্লিটলি পরিবারতন্ত্র থেকে আমি জাতির জনককে আলাদা রাখবো কমপ্লিটলি আপনি দেখেন মহাত্মা গান্ধী হচ্ছে ভারতের মানে ফাদার অফ দ্য নেশন রাইট মহাত্মা গান্ধী পাকিস্তানে হচ্ছে কায়দে আজম রাইট বাংলাদেশে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও তিনটা কথা আমি বলবো এটা কিন্তু স্বীকার করতেই হবে পাকিস্তানে কারা কি বলে স্লোগান দেয় যখন সব রেডিও টেলিভিশন শেষ করে পাকিস্তান জিন্দাবাদ ইন্ডিয়াতে কি বলে জয় হিন্দ বাংলাদেশে সবাই খোদা হাফেজ নাহলে আল্লাহ হাফেজ আমি এই টেলিভিশন থেকে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে এবং স্বাধীনতার পক্ষে সব শক্তির কাছে আমি বলতে চাই আমাদের যেটা স্লোগান আমাদের যেটা হবে বাংলাদেশ হিসেবে জয় বাংলা দ্যাটস ইট বলতেই হবে আপনি ঠিক আছে আপনাকে যে প্রশ্ন করা হয়েছে উত্তরটা আপনি অন্য পরিবারতন্ত্র আমিও বিশ্বাস করি না সেটাই ধন্যবাদ আপনাকে পরিবারতন্ত্র আপনার সব বিশ্বের সব জায়গায় অনেক পরিবারতন্ত্র কাজ করে যেমন আমেরিকার গণতন্ত্রেও পরিবারতন্ত্র কাজ করে যেমন কেনেডি ফ্যামিলি বুশ ফ্যামিলি এরা কিন্তু এদের কিন্তু একটা সারা আমেরিকা ব্যাপী একটা ইনফ্লুয়েন্স আছে তারপরে এর মধ্যে তো ক্লিনটনের মতো একজন লোক প্রেসিডেন্ট হয়েছে ওবামার মতো একজন লোক প্রেসিডেন্ট হয়েছে দ্যাট ইজ ট্রু কিন্তু পরিবারের পারিবারিক ইনফ্লুয়েন্স এবং পারিবারিক রাজনীতি পারিবারিক গণতন্ত্র এগুলো ভিন্ন ওয়ার্ড পারিবারিক ইনফ্লুয়েন্স আপনার থাকবে পারিবারিক গণতন্ত্র কিন্তু আপনি মানে এটা এটা হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারতে দেখেন সোনিয়া গান্ধী কতদিন সভাপতি থাকার পর ছেলেকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনছে আরো ভারতের মধ্যে আরো অনেক উদাহরণ আছে যেমন নাথুরাম গডসের কিন্তু মূর্তি উঠছে ভারতে আপনি জানেন যে মহাত্মা গান্ধী জাতির পিতা কিন্তু রিসেন্টলি সেখানে নাথুরাম গডসেরও যে মহাত্মা গান্ধীকে কিল করেছে হত্যা করেছে তারও কিন্তু মূর্তি তোলা হয়েছে যে এবং তারও মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে সে কাজেই এখানে যে শুধু যে পরিবারতন্ত্র কাজ করছে তা না সে পরিবারতন্ত্রের অন্য অন্য জিনিসও কাজ করে ভারতের গণতন্ত্র কিন্তু ইজ এ মডেল এটা আমি মানে এটাকে ভারতকে আমি ইয়ে করি তার রাজনীতিকে আমি হয়তো সমর্থন করি না তাদের যে অ্যাগ্রেসিভনেস এবং তাদের হেজিমনিজমকে আমি নিন্দা করি বাট তাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটা দিস ইজ গুড এবং মানে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা অন্য জিনিস ভারতের উদাহরণ আমি এখানে আর হচ্ছে যে ওখানে তো ওই প্রশ্ন নাই যেমন সোনিয়া গান্ধীর মতো লোক প্রধানমন্ত্রী হতে চেয়ে হলো না তারপরে আপনি মানে উনি হতে পারতেন কিন্তু উনি হয় নাই মানে তার আন্ডারস্ট্যান্ডিংটা ওইরকম তার দুর্দৃষ্টিটা সেখানে ছিল তা এখন তারা বিরোধী আসনে বসে আছে কিন্তু তারা আবার প্রক্রিয়ার মাধ্যমে আবার সরকারে আসতে চেষ্টা করতেছে এটার জন্য তারা সরকারকে ফেলে দিতে চাচ্ছে না তারা ইমরান খানের মতো পাকিস্তানের যে একদিনের ভিতরে নওয়াজ শরীফকে উৎখাত করার জন্য সিট ডাউন করে নাই কাজেই ডেমোক্রেসিতে সহনশীলতা বড় জিনিস যে রুল অফ ল এর পাশাপাশি যদি পরমত সহিষ্ণুতা যদি না থাকে তাহলে বাংলাদেশের মধ্যে কিন্তু দুই দলের প্রধান দলের দুই নেত্রী কিন্তু পরিবারতন্ত্র থেকে আসছে যেমন মানে বেগম জিয়া যদি জিয়াউর রহমানের স্ত্রী না হতেন তাহলে উনি কোনোদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন না এবং যে শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু যদি উনি কন্যা না হতেন তাহলে প্রধানমন্ত্রীর স্বপ্ন উনি দেখতে পারতেন কিনা আমার সন্দেহ আছে তো কাজেই জিনিসটা হচ্ছে যে পরিবারতন্ত্র থেকে আসলেও বাংলাদেশের ভিতরে এরা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে তারা তাদের ইয়ে চালাচ্ছে তা আমাদের যে জিনিসটা হচ্ছে যে পরিবারতন্ত্র থেকে আসছে বলে সেই রাজনীতি করতে পারবে না কোনো পরিবার থেকে আসছে বলে সেই রাজনীতি করতে পারবে না এরকম কোনো বুঝতে পেরেছি নয় অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমার মনে হয় আমরা যে জিনিসটা জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানুষ কীভাবে একটু আমরা দেখি মানুষের মধ্যে অনেক বক্তব্য আছে এবং বেশিরভাগই দেখলাম এক ধরনের হতাশার মতো বাংলাদেশের মানুষ আসলে দূর থেকেও কিন্তু দেশটাকে মিস করে ভালোবাসে তারা বাংলাদেশটাকে একটা ভালো দিকে যেতে দেখতে চায় কিন্তু প্রশ্নটা যখন করে তখন একটু খারাপভাবে এই জন্যই করে কারণ ওরা আক্ষেপ থেকে করে যে আমরা তো এরকম দেখতে চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই বদনামহীন অসাম্প্রদায়িক জঙ্গিমুক্ত এবং পরমত সহিষ্ণুতা যেটি এক দল আরেক দলকে সমর্থন না দিতে পারে কিন্তু তার মতকে সে প্রকাশ করার স্বাধীনতা দেবে রাইট সেটি সেই যে এবং আমি ভোটে জিতি বা না জিতি সবাই সমানভাবে দাঁড়ানোর সুযোগ পাবে এবং নির্ভেজাল একটা ভোট হবে আপনারা দুজন অংশ নিয়েছেন অনেক ধন্যবাদ মঈনুদ্দিন নাসির এবং ধন্যবাদ আমাদের মাসুদুল হাসান আপনারা চমৎকার আলোচনায় অংশ নিয়েছেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একটা ভিন্ন ধরনের আলোচনা করবার চেষ্টা করলাম আশা করছি আপনারা পছন্দ করেছেন যদিও আমরা আমেরিকা নিয়ে বেশি কথা বলে আপনাদের এখানে থাকতে গেলে আমাদের এখানের বিষয়গুলো বেশি জানা দরকার হয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবার মতো অনেক টেলিভিশন আছে তারপর মাঝে মধ্যে আমরা হয়তো এরকম আয়োজন করতে পারি আপনারা আমাদের সাথেই থাকবেন প্লিজ